নমস্কার, আমি রঞ্জিত সরকার, রানাঘাট নদিয়া থেকে এসেছি। আমার মুখের সামনের চোয়ালটা উঁচু ছিল এবং সামনের দাঁতগুলো বেরিয়ে থাকতো, যেমন এখানে দেখতে পাচ্ছেন এই ছবিতে যে আমার আগের অবস্থা। তো তারপর আমি এটা সমাধান কি করে করা যায় সেটা ভাবনা চিন্তা করতে করতে অনেক খোঁজ খবর করতে থাকি। তো তারপর ডাক্তার অনির্বাণ সেনগুপ্তর খোঁজ পাই সল্টলেক ডেন্টাল রিসার্চ সেন্টারে, এবং আমি ওনার কাছে আসি এবং অনেক কষ্টে অ্যাপয়েন্টমেন্ট নিই। তারপর আমার সমস্ত কথা ডাক্তার স্যারকে বলি এবং তারপর আমার অপারেশন হয় এখানে স্পন্দন নার্সিংহোমে, এবং অপারেশনে আমি খুবই স্যাটিসফাইড। এই কারণেই যে অপারেশনে কোনো কাটাছেঁড়া, কোনো ব্যথা যন্ত্রণা এবং ব্লিডিং এগুলো কিছু হয়নি। আরেকটা বড় ব্যাপার, যে কোনো দাঁত তোলা হয়নি, এটা একটা খুব বড় ব্যাপার এবং আমি অপারেশনে খুব সন্তুষ্ট। এবং আমি তারপরে এখানে দেখেছি অনেককে যাদের এরকম অপারেশন হয়েছে, যেমন ফারজানা খাতুন, তারও এরকম সমস্যা ছিল, দেখেছি তার অপারেশন হয়েছে। এবং তারপরে আর একজন ঐশ্বিনী মণ্ডল, তার নিচের জোয়ালটা সামনের দিকে এগোনো ছিল এবং তার ইমপ্লান্টও হয়েছে, এবং দেখেছি সে খুব এখন সুন্দর দেখতে হয়েছে। তারপরে আর একজন শক্তি দত্ত, এবং তাদের ইমপ্লান্ট হয়েছে এবং বিভিন্ন যে সমস্যা ছিল দেখেছি তাদের খুব সুন্দরভাবে সেই সমস্যার সমাধান হয়েছে এবং তারা খুবই স্যাটিসফাইড। এবং আমারও অপারেশন হয়েছে এবং কোনো ব্যথা যন্ত্রণা ছাড়া যে অপারেশন হওয়ার কারণে আমি খুবই স্যাটিসফাইড, এবং সেই জন্য আমি ডাক্তার অনির্বাণ সেনগুপ্তকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ ডাক্তার অনির্বাণ সেনগুপ্ত, নমস্কার। নমস্কার, আমি আমিনা খাতুন নন্দীগ্রাম থেকে এসেছি। আমি একজন নার্সিং স্টাফ। এর আগে আমার এই দুটো চোয়াল উঁচু ছিল। এর আগে আমি একজন লোকাল ডক্টর দেখিয়েছিলাম। তো ডক্টর দেখানোর পরে ডক্টর বলেছিলেন যে ঠিক আছে, আমি এই চোয়ালটা নিচু করে দেবো বলে। উনি তো নিচু করা তো দূরের কথা, কিন্তু আমার 12টা দাঁত পুরো কেটে দিয়েছে। কেটে দেওয়ার পরে আমার খুবই ব্যথা যন্ত্রণা। এই যে আমার এইটা দেখুন, কেটে দেওয়ার পরে দাঁতটা পুরো ফাঁকা করে দিয়েছে, একদম এনামেল গুলো নষ্ট করে দিয়েছে, যার জন্য আমি একদম খেতে পারতাম না, প্রচন্ড ব্যথা হতো, শিশি করতো সারাক্ষণ। তারপর মাড়ির মধ্যে পুরো পুঁচ জমে গেছিল, গাম ইনফেকশন হয়ে গেছিল এবং মুখ থেকে প্রচুর দুর্গন্ধ বেরোতো। তারপর আমি একটা সোর্স থেকে ডক্টর অনির্বাণ সেনগুপ্ত স্যারের সন্ধান পাই এবং এখানে আসি। স্যারকে দেখানোর পরে কয়েকটা সিটিংয়ের মাধ্যমে স্যার আমার এই ইনফেকশনগুলো কিওর করে দেন, কোনো রকম ব্যথা যন্ত্রণা ছাড়াই, আর প্রচুর পুঁজ বার করেন মাড়ি থেকে। তারপর এখন আমি সম্পূর্ণ সুস্থ, এবং আমার এই যে চোয়াল দুটো উঁচু, থুতনিটা প্রপার শেপে নেই, যার জন্য অপারেশনের জন্য আমি এখন প্রস্তুত। এখন আমি রঞ্জিতদাকে দেখতে পাচ্ছি যে ওনার সুন্দরভাবে অপারেশন হয়ে গেছে, কোনো রকম ব্যথা যন্ত্রণা ছাড়াই। আমিও অপারেশন করানোর জন্য খুবই ইচ্ছুক। হ্যাঁ, এখন আমি খুবই প্রস্তুত, আমার অপারেশনের জন্য আমি প্রিপেয়ার। এরপরে আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন পরপর। This is the before treatment interview and photograph of Ranjit Sarkar. And now after treatment, Ranjit Sarkar's picture. Amina Khatun, enar ekhon uni prostut hocchen, enar mane oti hobe, ona uchu chol nichu hobe, tar jonno ekhon pre operative sitting cholche onar.